মানবাধিকার একটি ব্যবসায় পরিণত হয়েছে। আর কিছু বিবৃতিজীবী আছে, তারা বিবৃতি দেওয়াই তাদের পেশা। বাংলাদেশেও কিছু বিবৃতিজীবী আছে, ইদানিং অবশ্য দেখা যাচ্ছে না, বিবৃতিজীবীরা বেশিরভাগ হারিয়ে গেছে। পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষ হত্যা করা হচ্ছে, তখন যখন এই বিবৃতি যারা দেন সবসময় তাদের বিবৃতি দেখতে পাচ্ছি না, মানুষ তাদের নিয়ে চিন্তায় আছে, তাদের কি হলো, কোনো জ্বর উঠেছে কি না, কিংবা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন কি না, সে নিয়ে মানুষ এখন চিন্তায় আছে। আমিও চিন্তায় আছি, ওরা কই গেল, ওদের এখন দেখা পাওয়া যাচ্ছে না। মানবাধিকার একটি ব্যবসায় পরিণত হয়েছে। তারপর হচ্ছে মানবাধিকারের কথা বলে কোনো কোনো দেশকে দমন করে রাখার চেষ্টা করা হয়। আমি কথাগুলো বলছি কারণ আগামী পরশু দিন বিশ্ব মানবাধিকার দিবস, এবং কোনো সন্ত্রাসীর মানবাধিকার নিয়ে কেউ কেউ সোচ্চার হয়, কিন্তু সেই সন্ত্রাসী যে এত মানুষ মারল সেটি নিয়ে কোনো কথাবার্তা নাই। এবং কিছু মানবাধিকার সংগঠন আছে পৃথিবীতে যেগুলো মূলত মানবাধিকারের ব্যবসা করে, আর কিছু বিবৃতিজীবী আছে, তারা বিবৃতি দেওয়াই তাদের পেশা। বাংলাদেশেও কিছু বিবৃতিজীবী আছে, ইদানিং অবশ্য দেখা যাচ্ছে না, বিবৃতিজীবীরা বেশিরভাগ হারিয়ে গেছে। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে, কারণ এইভাবে পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষ হত্যা করা হচ্ছে, তখন যখন এই বিবৃতি যারা দেন সবসময় তাদের বিবৃতি দেখতে পাচ্ছি না, মানুষ তাদের নিয়ে চিন্তায় আছে, তাদের কি হলো, কোনো জ্বর উঠেছে কি না, কিংবা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন কি না, সে নিয়ে মানুষ এখন চিন্তায় আছে, আমিও চিন্তায় আছি, ওরা কই গেল, ওদের এখন দেখা পাওয়া যাচ্ছে না। তো সেই জন্য বিশ্ব মানবাধিকার দিবসকে সামনে রেখে একটি পরিস্থিতি ঘোলাটে করার একটা চেষ্টা আছে। বাংলাদেশের সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন হয়েছে 75 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর জিয়াউর রহমানের নেতৃত্বে ইন্ডেমনিটি অধ্যাদেশ এবং সেটিকে আইনে পরিণত করে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার বন্ধ করা। দ্বিতীয় মানবাধিকার, সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে 77 সালে নির্বিচারে সেনা অফিসার বিমানবাহিনী অফিসারদেরকে হত্যা করা, বিনা বিচারে হত্যা করা, একজনের নামের সাথে আরেকজনের মিল আছে নাম, সেজন্য ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে, এবং ফাঁসি কার্যকর হওয়ার পর রায় হয়েছে ফাঁসির, এমন ঘটনাও আছে, দিস আর ডকুমেন্টেড। তারপর 21 আগস্টের গ্রেনেড হামলা, 13, 14, 15 সালে মানুষ পুড়িয়ে হত্যা করা, মানুষ পোড়ানোর মহোৎসব, মানুষ পুড়িয়ে হত্যা করা নয়, মানুষ পোড়ানোর মহোৎসব। যে সমস্ত বিশ্ববেনিয়া মানবাধিকারের কথা বলে এবং বাংলাদেশেও যারা মানবাধিকার নিয়ে কথা বলে, তারা আজকে ফিলিস্তিনি যে পাখি শিকার করার মতো করে মানুষ শিকার করা হচ্ছে, নারী ও শিশুদের 10,000-এর বেশি নারী ও শিশুকে হত্যা করা হলো, সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে, হাসপাতালে হামলা চালিয়ে একটি হাসপাতালে একই সময়ে 500 মানুষকে হত্যা করা হয়েছে, আরেকটি হাসপাতালে হামলা চালিয়ে সে হাসপাতালকে অকেজো করে দেওয়ার পর সেখানে যতজন মানুষ ছিল আইসিইউতে সবাই মৃত্যুবরণ করেছে। এবং এই চরম মানবাধিকার লঙ্ঘন আর বিশ্ববাসীরা তাকিয়ে তাকিয়ে দেখছে। আবার ইসরায়েলি বাহিনী যাতে ভালো মতো বোমাবর্ষণ করতে পারে এই জন্য সহায়তাও করছে। বিশ্ব প্রেক্ষাপটে এই মানবাধিকার লঙ্ঘন, এটি আমরা চুপ থাকতে পারি না। আমি প্রথম থেকেই এটার বিরুদ্ধে সোচ্চার আছি এবং থাকব, আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রীও আছে। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে।